একদম ক্লিয়ার, একদম ফ্রেশ কন্ডিশন। তো বারোশোটিটা আমরা এই যে বারোশোটিটা ফ্রেশ কন্ডিশন স্টিল ফটোর জন্য, স্টিল ফটোর জন্য। হ্যাঁ, এটাতে আপনার মাইক্রোফোনের যে অপশন আছে আর খুবই ফ্রেশ একটা বডি, এটা দিয়ে আপনি মোটামুটি ভিডিওর কাজও করতে পারবেন। তো এটা হচ্ছে কন্ডিশনটা, একটু দেখেন আপনার ভিউয়ার্সের জন্য, মানে এটা ইউজ বোঝার বোঝার কোনো অপশনই নাই। তো নিকোর দুটা পপুলার মডেল দেখা দিচ্ছে আমি, 3400 আর 5200, মানে আনলিমিটেড ভিডিও করার জন্য অনেক ভালো একটি ক্যামেরা, একদম একদম ফ্রেশ একটা বডি বললেই নাই। এটা আমার কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে, এই যে ভাই কোয়ান্টিটি থাকে না, হ্যাঁ T6879 জাপানিজ বডি, আর হচ্ছে এটাও জাপানিজ বডি। 5580 STM টার প্রাইস অনেক বেড়ে গেছে, বাট আমরা আগের প্রাইসটা রাখতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে কিন্তু আমরা চলে আসলাম আবারও ক্যামেরা ভ্যালিতে, আর আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, কারণ আজকের ভিডিওতে কিন্তু অনেক স্পেশাল প্রাইস থাকবে এবং 5000 টাকা পর্যন্ত একটা বডিতে ডিসকাউন্ট থাকবে। তো আজকে কিন্তু আমাদের ভিডিওতে থাকবে লাবিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনি বললেন আজকের ভিডিওটা নাকি অনেক বেশি স্পেশাল হবে ভাই। স্পেশাল কারণ হচ্ছে প্রতি ভিডিওতে আমরা 4-5টা গিফট দেই, এবার আমরা ফিক্সড 6টা গিফট দিব, প্রত্যেক 6টা গিফট থাকবে না, 6টা গিফট আইটেম থাকবে, অলমোস্ট 2500 থেকে 3000 টাকা যেটার প্রাইস আর কি ভ্যালু। আর হচ্ছে আমরা সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিতেছি বডিতে, এবং লেন্সেও সেম 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিতেছি। ঠিক আছে, তো আপনাদের শপের অ্যাড্রেসটা যদি বলেন। অ্যাড্রেসটা হচ্ছে শপ নাম্বার 4, লেভেল হচ্ছে 4, ক্যামেরা ভ্যালি, মিরপুর DHS শপিং কমপ্লেক্স, মিরপুর 12। তো যাদের একটু চিন্তা অসুবিধা হবে মিরপুর 12 এসে ফোন করলে আমরা রিসিভ করে নেওয়ার ব্যবস্থা করবো। ওকে, তো প্রথমে আজকে কোনটা দেখাবেন ভাইয়া? প্রথমে হচ্ছে ছোট বডি দিয়ে শুরু করি বেসিক্যালি। ছোট বডি বলতে খুবই হ্যান্ডি একটা বডি, 4000D আপডেট একটা মডেল, এটা হচ্ছে ওয়াইফাই সহ। হ্যাঁ, তো এটা আমরা রেগুলার প্রাইস ছিল 1400-1500 করে। তো আপনার ভিউয়ার্সদের জন্য যেহেতু স্টার্টিং এ এটা দেখাচ্ছি, এটাতেই আমি 3000 টাকা ছেড়ে দিব, দিয়ে আমরা 11000 টাকা রাখবো। শিখতে যাচ্ছে যে ভাই আমি একটু কম রেঞ্জের ভিতর নিয়ে শিখবো, তো তাদের জন্য এই যে 1200 বডি গুলো আমরা সেল করতাম 13-14 করে, আমরা এখন রাখবো ফিক্সড 11000 টাকা। 11000 টাকা আপনার 4000D ওয়াইফাই সহ পাচ্ছেন 11000 টাকাতে, 1200 পাচ্ছেন 11000 টাকাতে। আর এটার থেকে একটু আপডেট হচ্ছে 1300, যেটাতে ওয়াইফাই আছে, বিল্ডিং ওয়াইফাই, এটা আমরা 17-18 বা 15 পর্যন্ত সেল করছি, এখানে এখন আমরা 13-14 করে সেল করবো। যেমন এটার কন্ডিশনটা একটু দেখেন আর এটার কন্ডিশনটা একটু দেখেন, এটা কন্ডিশনের উপরে। হ্যাঁ, এটা ফ্রেশ কন্ডিশন, 1000-1400 এরকম প্রাইসে সেল করতেছি ওয়াইফাই সহ। এটা আর আমার ভিউয়ার্সদের জন্য তো স্পেশাল প্রাইস, স্পেশাল প্রাইস থাকবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমার কাছ থেকে কেউ এই ছোট বডিগুলো নিয়ে শিখতে পারে, শেখার পর আবার এক্সচেঞ্জ করে সেমি প্রফেশনাল বা প্রফেশনাল বডিও নিতে পারবে, এই অপশন আমরা রাখতেছি। তো এরপরে হচ্ছে আমরা 1300 দেখালাম ভাই, এখন আপনাকে দেখাবো হচ্ছে 550, যেটা কিনা অল্প বাজেটের ভিতরে মাইক্রোফোন ইউজ করে। এক্স্যাক্টলি, এটাই বলতেছি যে এটাতে আপনার মাইক্রোফোনের যে অপশন আছে আর খুবই ফ্রেশ একটা বডি, এটা দিয়ে আপনি মোটামুটি ভিডিওর কাজও করতে পারবেন, শর্ট ফিল্মের কাজ, এন্ট্রি লেভেলের কাজ, এন্ট্রি লেভেলের কাজগুলো, ছোট ছোট কাজগুলো করতে পারবেন। তো এটার প্রাইস ছিল হচ্ছে 16000 টাকা, আমি এখন 14000 টাকা করে দিব ফিক্সড, 14000। হ্যাঁ, এবং এটা ফিক্সড, এবং গিফট গিফট হচ্ছে থাকবে যে 2500-3000 টাকা যে ভ্যালু থাকবে, ভ্যালুর যে গিফটটা, এই গিফট অফারটা পাচ্ছেন। ওকে, তো এরপরে হচ্ছে যারা একটু রোটেড ডিসপ্লের মধ্যে, রোটেড ডিসপ্লের মধ্যে 660 চাচ্ছেন, 660 থেকে রোটেড ডিসপ্লে শুরু, 660টা আমরা সেল করতেছি হচ্ছে আপনার মাত্র 17000 করে। এটার প্রাইস কিন্তু 660-র পরে চাহিদা সবচেয়ে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাচ ডিসপ্লে যার দরকার নাই সে 660 ইউজ করতে পারে, রোটেড ডিসপ্লে আছে, 18 মেগাপিক্সেল ফ্রেশ কন্ডিশনের ক্যামেরাগুলো 18-19 করে সেল করতাম, এখন 17 রাখবো, 17, কারণ হ্যাঁ আপনার এটা কিন্তু একদম ক্লিন আছে বডিটা, একদম ক্লিন আছে, 17 করে দিব, মানে 1000 টাকা এখানে ডিসকাউন্ট করতেছি। আর জাতীয় ক্যামেরাটা একটু দেখাই, কন্ডিশনটা দেখাই, যেটার কথা না বললে দেখলে বুঝতে পারবেন যে এই বডিটা একটু ফ্রেশ, এটা আমরা 24 রাখবো, আর এটা হচ্ছে মিডিয়াম ফ্রেশ, এটা আমরা 23 রাখবো। এখানে কিন্তু সাইডে রাবারটা কিন্তু কেউ চাইলে লাগিয়ে দিতে পারবো, এটা 23 রাখবো, এটা আবার হচ্ছে 22 রাখবো, মানে 22-24 মধ্যে আপনি 660 পাবেন কন্ডিশনের উপরে। ওকে, আর কেউ যদি ঢাকার ভিতরে থেকে অথবা ঢাকার বাইরে থেকেও নিতে চায়, অনেকে কিন্তু ভিডিও দেখার পরে কমেন্ট করে, আমরা যেহেতু বলে দেই, নিতে পারে কিভাবে? নিতে পারে, আমাদের অপশন হচ্ছে, অনেকে রিসেন্টলি বেশ প্রতারিত হচ্ছে, অনেকে টাকা অ্যাডভান্স করে কি করতেছে, তো আমার সাজেশন থাকবে আপনি আমার প্রথম যে বাংলা লিংক নাম্বারটা থাকবে এটাতে হোয়াটসঅ্যাপ আছে, আমাকে ডিরেক্ট ফোন দিবেন, ভিডিও কল দিবেন, আপনি কন্ডিশন দেখবেন, আপনাকে সিরিয়াল নাম্বার দেখাই দিব যে আপনার এই সিরিয়ালের বডিটা আপনাকে দিচ্ছি, আপনি সেম সিরিয়াল সেম বডিটাই পাবেন।
এটাতে 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে আর 1020 টাকা আপনি অ্যাডভান্স করবেন security purpose. দুইটা সেমি সেমি প্রফেশনাল মিটার দেওয়া আছে দুইটা সেমি প্রফেশনাল বডি তো 760D 777D দুইটার প্রাইস ছিল अराउंड 41-42 করে তো আমরা দুইটাই সেম রেটে দিচ্ছি দুইটাই আমরা দিচ্ছি মাত্র 37 করে তো 43 থেকে 5000 টাকা ডিসকাউন্ট আমার ভিউয়ার্স আপনার ভিউয়ার্স এর জন্য এবং 760D টাতে 7000 টাকা করে দিচ্ছি জান 35 এ দিয়ে দিব 5000 টাকা ডিসকাউন্ট 5000 750 যেখানে 32 এ কিনা না এখানে আপনি 760 টা নিতে পারতেছেন মাত্র 35 দিয়ে ঠিক আছে আর 77 ডিটা 37 করে দিচ্ছি 5000 টাকা ডিসকাউন্ট করতেছি তো এরপরে হচ্ছে 760 এর থেকে অনেক একটু আপডেট খোঁজেন যে ভাই আমার একটু আপডেট বডি লাগবে 800 ডি তার জন্য স্পেশালি ডুয়াল পিক্সেল হ্যাঁ ক্রস টাইপ ভার্সেস ফোকাস তো এটা হচ্ছে কন্ডিশনটা একটু দেখেন আপনার ভিউয়ার্স এর জন্য মানে এটা ইউজ বোঝার কোনো অপশনই নাই এরপরে যেটা পপুলার একটা বডি সেটা হচ্ছে 200D এটা ভিডিওর জন্য অনেকে ইউজ করতে চায় যে ভাই আমি ভিডিও করতে যাচ্ছি 1080 বিকজ এটার অটো ফোকাস কিন্তু সো ফাস্ট এক্স্যাক্টলি সো ফাস্ট এবং হ্যান্ডি অনেক ক্যামেরাটা লাইট ওয়েট হ্যাঁ তো এটা হচ্ছে আমরা 33-34 সেল করতাম তো এখন দুইটা কোয়ালিটি আছে আমার কাছে এটা ফ্রেশ কোয়ালিটিটা আমি ফ্রেশটাই দেখাই দিচ্ছি আপনার ভিউয়ার্সকে এটা আমি 32 এ দিয়ে দিতে পারবো একদম সিঙ্গেল স্ক্র্যাচও নাই এক্স্যাক্টলি আরেকটা আছে একটু হালকা বেশি ইউজ ওটা আমি 30 করতে পারবো ইউজের উপর ডিপেন্ড করে এক্স্যাক্টলি 1000-2000 টাকা ডিফারেন্স হবে আচ্ছা এরপরে হচ্ছে ভাই ওই যে জাতীয় ক্যামেরা আর আরেকটা জাতীয় ক্যামেরা হচ্ছে 60D ভাই এটা তো যারা ওই যে কম্পোজিটের ভিতরে ওয়েডিং ভিডিও ফটোগ্রাফি করে বিকজ এটাতে কিন্তু কালার কেলভিনটা আছে হ্যাঁ জি এক্স্যাক্টলি মানে নিজের মতো করে কালার টোনটা সেট করে নেয় এক্স্যাক্টলি তো 60Dটা হচ্ছে ভাই দুইটা কন্ডিশন আছে এটা আমি 22 রেখে দিব একটু বেশি ইউজ আর একটা একদম ফ্রেশ ইউজ মনে হয় ব্র্যান্ড নিউ এটা আমি 24 রাখতে পারবো 24 এখন কিন্তু ক্যামেরার দাম অনেক হাই একটু ডলার রেটটা একটু বেশি হওয়াতে রেটটা একটু হাই আপনাদের এখানে তো দেখতে পাচ্ছি প্রাইসটা আগের মতো আছে প্রাইসটা আগের মতো আছে এবং কমও আছে মানে আমার স্টক অনেক বেশি থাকার কারণে ওই প্রোডাক্টগুলো আমি ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি আর কি ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে ভাই আপনাকে দেখাবো একটু নিকন দেখাই অনেকে নিকন বডি রিসেন্টলি খুঁজতেছে তো নিকনের দুটা পপুলার মডেল দেখাই দিচ্ছি আমি 3400 আর 5200 নিকনের একটা অ্যাডভান্টেজ হচ্ছে কম বাজেটের ভিতরে বেশি মেগাপিক্সেল পাওয়া যায় এক্স্যাক্টলি তো 3400Dটা আপনি নেবেন মাত্র 14000 টাকায় ১৮-১৪০ হচ্ছে আমি 12-13000 টাকা লেস 8000 টাকা দিয়ে দিব বডির সাথে নিলে এটার সাথে না বাট কেউ যদি পার্সোনালি কিনতে চান তাহলে 10000 টাকা পড়বে আর বডির সাথে নিলে 8000 টাকা পড়বে 18-135-18-140 মাস্টার লেন্স ওকে আচ্ছা তো এটা গেল নিকন আর ক্যাননের হট প্রোডাক্ট যেটা মার্কেটে খুব চাহিদা মানে হেভি ডিউটি একটা বডি 80D মানে আনলিমিটেড ভিডিও করার জন্য অনেক ভালো একটি ক্যামেরা এবং একদম ফ্রেশ একটা বডি সো এটা মার্কেটে প্রাইস ছিল 52-53 করে এখন একটু প্রাইস বেশি 57-56 করে সেল করে বাট ওই যে আমি বলছি যে ভাই আগের প্রাইসে দিব আমি 53 রাখবো এটা 53 রাখবো আগের রেটে থাকবে 80D তো এই হচ্ছে 80D এরপরে হচ্ছে আপনি কিট লেন্স দেখাই একটু ক্যাননের আপনাদের কাছে তো মাশাআল্লাহ অনেক লেন্সের কালেকশন হ্যাঁ লেন্সের কালেকশন অনেক বেশি সো লেন্স হচ্ছে ভাই কিট লেন্স দিয়ে শুরু করি হ্যাঁ একদম কম থেকে কিট লেন্সের দুটো ভার্সন হয় একটা হচ্ছে STM আর একটা হচ্ছে কি IS তো এই যে STM ফ্রেশটা দেখেন STM টা কম বাজেটের ভিতরে ভিডিওর জন্য বেস্ট এক্স্যাক্টলি নয়েজটা আসে না তো 18-55 লেন্সগুলো হচ্ছে আপনার 4.5-5000 টাকা কন্ডিশনের উপরে এবার বডির সাথে দিলে এবং আপনি ভিউয়ারস জন্য যে 4.5-5000 টাকা কেটে দিব 5.5-500 টাকা বাদ দিয়ে দিব মানে 4.5-5000 টাকা বডির সাথে কার জন্য আচ্ছা এটা হচ্ছে কিটলেস অনেক পরিমাণ কোয়ান্টিটি আছে যা যেটা লাগে দিতে পারবো সমস্যা নাই আর অনেক একটু কম বাজেটের মধ্যে প্রাইম লেন্স খোঁজে একটু ব্লার করার জন্য প্রাইম লেন্স এর ক্যাননের অরিজিনাল ক্যাননের প্রাইম লেন্স এটা আমরা রাখতেছি 6,500 টাকা 6000
6500 বডির সাথে নিলে বা আপনার ভিউয়ারদের জন্য 6000 টাকা রাখতে পারবো আচ্ছা আর ইয়াংগুনেরটা 4.5 করে বিক্রি করি তো ওটা কন্ডিশনের উপরে ভ্যারি করে ইয়াংগুনেরটাও দিতে পারবো আমরা আর আমি আবারো বলছি যারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তো হবে এক্স্যাক্টলি WhatsApp আছে ইমো আছে ফোন করলে তো অবশ্যই আমাদেরকে পাবে আর 50mm এর দুটো কন্ডিশন আছে এটা হচ্ছে ফ্রেশ কন্ডিশনটা এটা রাখতেছি 9 করে আর এটা রাখতেছি 8500 টাকা করে 8500 আর আপনার ভিউয়ারদের জন্য সবগুলা লেন্সে 500 টাকা করে ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট সেই ক্ষেত্রে কিন্তু ফোন দিয়ে বলতে হবে তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবে 8500 টাকাটা 8000 টাকা রাখবো আর 9টা 8500 টাকা রাখবো ওকে এটা হচ্ছে প্রাইম লেন্স গেল এরপরে হচ্ছে ভাইয়া একটু জুম লেন্স দেখাই বাজেট ফ্রেন্ডলি জুম লেন্স যেটা কিনা সবার ড্রিম থাকে এবং পপুলার 75 থেকে 300 এটা দুইটা কন্ডিশন আছে এটা ফ্রেশ কন্ডিশনটা আর এটা হচ্ছে ইউজটা এটা 8.5-9 তো আপনার ওই যে ডিসকাউন্টের কথা বলছি 8.5 এর জায়গায় 8 রাখবো এটা 9 এর জায়গায় 8.5 রাখবো এটা 75 থেকে 300 আর রিসেন্টলি হচ্ছে 5528 এসটিএমটার প্রাইস অনেক বেড়ে গেছে বাট আমরা আগের প্রাইসটা রাখতেছি আমরা 12.5 দুই তিনটা ভেরিয়েন্ট হ্যাঁ দুই তিনটা ভেরিয়েন্টের আইএসটা হচ্ছে আমাদের 8.5 প্রাইস আর এসটিএমটা হচ্ছে আমাদের 12.5-13 করে তো এই লেন্সটা হচ্ছে 12.5000 টাকা আপনার ভিউয়ারের জন্য 12 আর এটা 13000 টাকাটা 12.5000 টাকা এসটিএমটা 18555 এসটিএম আচ্ছা তো 18135টা अवेलेबल 18135টা এই মুহূর্তে अवेलेबल নাই বাট হচ্ছে দুই একদিনের মধ্যে আমাদের স্টকে হয়ে যাবে তো আপনি ভিডিও দিয়ে দিতে অলরেডি পেয়ে যাবে তো প্রাইসটা আমি বলে দিই যেহেতু বললেন আইএসটা আমরা 11 পর্যন্ত বিক্রি করছি আমরা 10 রাখতে পারবো আর এসটিএমটা আমরা 16 করে সেল করছি ওটা 15 করতে পারবো মাস্টার লেন্সটা 15000 টাকা আর ওয়াইড অ্যাঙ্গেল অনেকে খুঁজতেছে 1750 এটা ক্যানন মাউন্ট একদম ফ্রেশ একটা লেন্স নিকন মাউন্টের প্রাইম লেন্সটা আমরা 7.5 করে সেল করি আপনার ভিউয়ারদের জন্য 6.5 রাখবো বডির সাথে কেউ নাই আর ইয়াং ক্যানোনের অরিজিনালটা 1.8G 50mm এটা 12 সেল করতাম 10 করতে পারবো নিকন হ্যাঁ আর কিট লেন্সগুলো 6 সেল করি 5 করে দিব এটা 5000 টাকা রাখতে পারবো আর এগুলোর সাথে মেবি 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর বডির সাথে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আচ্ছা আর রিসেন্টলি ভাই খুব ফোন পাচ্ছি ফ্ল্যাশ লাইটের জন্য এখন ফ্ল্যাশ লাইট এতগুলো না দেখে আমি জাস্ট দুইটা দেখাই দিচ্ছি বাজেটটা কম থাকে হ্যাঁ ম্যানুয়াল আর হচ্ছে অটো তো ম্যানুয়ালটা আপনাদের 2500 থেকে 3000 এর মধ্যে পাবেন আর অটোটা আপনি 3500 থেকে 4000 এর মধ্যে পাবেন তারপরে আপনার ভিউয়ারসরা আসলে আমি আরো একটু ডিসকাউন্ট করে দেব কেউ যদি রিকোয়ারমেন্ট থাকে নতুন তাও তো দিতে পারবো হ্যাঁ যে আমার ফ্ল্যাশে ফ্ল্যাশ বেশ কিছু মডেল আছে আমাকে একটু মডেল স্পেসিফিক ভাবে দিলেও হবে কিংবা উনি কি চাচ্ছে কি কাজে ইউজ করতে চাচ্ছে দিলে আমরা সাজেশন দিতে পারবো ঠিক আছে আচ্ছা আমাদেরকে কিছু নতুন ক্যামেরার আইডিয়া দেন আচ্ছা নতুন কিছু ক্যামেরার আইডিয়া লেন্স দিয়ে শুরু করি 50 এসটিএম গুলো 12 করে সেল করতেছে হ্যাঁ ইনটেক 12 13 করে সেল করে আমাদের এখানে এসটিএম 11000 টাকায় পাবেন আচ্ছা আর ইয়াংগুনে এটা 8000 টাকা সেল হয় মার্কেটে আমরা 7 করে দিচ্ছি আর 75300 সেম 13 করে সেল হয় আমরা 12 করে দিচ্ছি 12000 জি আর বডি নতুন বডিগুলো আমি জাস্ট প্রাইসগুলো বলে দিচ্ছি আর রিসেন্টলি সবাই অনেক ইয়েতে থাকে যে ভাইয়া আমি বডি কিনতেছি সিরিয়াল নাম্বার মিলায় পাচ্ছি না আমাদের ভাই দেখেন প্রত্যেকটা বডিতে সিরিয়াল নাম্বার দেওয়া আছে বডির সিরিয়াল নাম্বার সাথে ক্যামেরার সিরিয়াল নাম্বার মিলিয়ে মিলাই নেবেন এক্স্যাক্টলি ইনটেক বডিগুলো সিরিয়াল মিলাই নেবেন যেখান থেকে নেন আমার এখান থেকে আমি মিলাই দিব ওকে আর সারা অ্যাকাউন্ট জিরো হবে এবং সিরিয়াল মিলাই দিব তো প্রথমে হচ্ছে 700 দিয়ে শুরু করি 700 রিফাবলিশড জাতীয় ক্যামেরা রিফাবলিশড বডিগুলো 28 করে ছিল 27 করে দিব এখন আমরা 27 হ্যাঁ বডিটা তারপরে হচ্ছে 200টা আমাদের 40 করে ছিল আমরা 37 করে দিব 3000 টাকা ছেড়ে দিচ্ছি 37 ইনটেক বডি নতুন ইনটেক রিফাবলিশড বডিগুলো তো নতুনগুলোতে আমরা 2-3000 টাকা ডিসকাউন্ট করতেছি এখানে 3000 টাকা ছাড়তেছি তারপরে 60Dটা আমরা 28 করে সেল করতাম এখানে 1000 টাকা ছাড়তে পারবো 27 করতে পারবো এটা 60D আচ্ছা এরপরে হচ্ছে 250D বডিগুলো আমাদের 53-54 করে সেল হয় আমরা 51 করে দিব 51 করে দিব কন্ডিশন তো একদম কন্ডিশন ইনটেক হ্যাঁ ইনটেক ইনটেক কন্ডিশন আর 80Dটা আপনার 65-67 করে সেল হয় আমরা 62 করতে পারবো অনলি বডি হ্যাঁ 62 করে দিব আর 70Dটা আপনার সেম 55 করে সেল হয় আমরা 51-52 দিয়ে দিব মানে প্রাইস 1-2000 টাকা আপ ডাউন করে মাঝে মাঝে তো আমরা 51-52 বলে দিলাম তারপরে কাস্টমার আসলে এর ভিতরে হয়ে যাবে এক্স্যাক্টলি এর ভিতরে হয়ে যাবে কাস্টমার আসলে আমরা ওইভাবে প্রাইস করে দিব সমস্যা নাই আর 750টাও আপনার 40 সেল হয় আমরা 37 করে দিব ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের কালেকশন জি এছাড়া তো অন্যান্য মডেল যদি কেউ দরকার হয় যোগাযোগ করলেই তো হবে না যোগাযোগ করলে আমাদের মিররলেসের কিছু কালেকশন আছে সব তো দেখাতে পারতেছি না আমাকে জাস্ট একটু হোয়াটসঅ্যাপে নক করলে বা ফোন করলে আমরা
প্রাইস সহ বডি বডিটা দিতে পারবো, সমস্যা নাই। আর অ্যাকসেসরিজ সব ধরনের অ্যাকসেসরিজ অ্যাভেলেবল আছে, কিছু বডির স্ট্রাইপ আছে, আমি একটু দুই তিনটা কালেকশন দেখাই দিই। অনেকে রিসেন্টলি খুব কালারফুল স্ট্রাইপ খুঁজতেছে, যেমন যে দেখেন এই স্ট্রাইপগুলো অ্যাভেলেবল আছে, যে কোনো বডিতে যে কোনো বডিতে ইউজ করতে পারবেন। এগুলা ওগুলার থেকে অনেক হ্যাভি এবং প্রাইস অনেক কম। আপনি একটা ক্যানন স্ট্রাইপ নিতে গেলে 300 টাকা বা 250 টাকা পরে, এগুলো আমরা 300-350 টাকার ভিতর দিয়ে দিতেছি। অনেকে শখ করে ইউজ করতে চায়, ব্যাটারি চার্জার মেমোরি কার্ড ক্লিনার সবই আছে ভাই, ক্লিনার সবকিছু আছে, সবকিছু অ্যাভেলেবল আছে। জাস্ট আমাকে এগুলো প্রাইস দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমি চাচ্ছি না। আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিলে যা যা প্রয়োজন ক্যামেরা রিলেটেড এ টু জেড সবকিছু দিতে পারবো ইনশাআল্লাহ। শপের লোকেশনটা হচ্ছে শপ নাম্বার 4 লেভেল 4 মিরপুর DHS শপিং কমপ্লেক্স মিরপুর 12। এটা হচ্ছে মিরপুর DHS এ। তো অনেকে চিন্তা যদি অসুবিধা হয় মিরপুর 12 এসে ফোন করলে আমরা রিসিভ করে নিই। আর স্বপ্নেম হচ্ছে ক্যামেরা ভ্যালি। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।